নমস্কার, আজকে আপনাদের সামনে সিকিম নিয়ে দু চারটি কথা বলবো। সত্যি বলতে বাঙালিদের সিকিম অতি প্রিয় একটি গন্তব্যস্থল, আমরা মাঝে মধ্যেই সিকিমে ছুটে যাই। আমরা জানি যে সিকিমের বেশ কিছু পরিচিত জায়গা রয়েছে যেইগুলোতে আমরা প্রায়শই যাই, কিন্তু আমাদের যাওয়া জায়গাগুলোর বাইরেও এমন কিছু অজানা অচেনা জায়গা রয়েছে যেগুলো আমাদের চেনা শোনা বা জানা জায়গাগুলোর থেকেও অত্যন্ত সুন্দর। আজকের ভিডিওটি সেটি নিয়েই, দেখতে থাকুন কয়েকটি অপরিচিত জায়গা যেগুলো অতীব সুন্দর। আপনারা এখন দেখছেন বার্সে রোডোডেনড্রন স্যাংচুয়ারি। এটি পশ্চিম সিকিমের উচ্চ সীমানা জুড়ে রয়েছে। 13 ধরনের রোডোডেনড্রন এখানটায় পাওয়া যায়। এখানটায় সবচাইতে বেশি যে রোডোডেনড্রনের প্রজাতিটি পাওয়া যায় সেটি হলো হর্স জনি। লাল ছাড়াও অন্য অন্য দু একটি কালারেও কিন্তু এখানটায় আপনি রোডোডেনড্রন খুঁজে পাবেন। এরপরে যে জায়গাটি নিয়ে আমি বলছি সেটি হচ্ছে বোরং। বোরং মেনেম পাহাড়ের প্রাদদেশে অবস্থিত দক্ষিণ সিকিমের একটি নতুন আবিষ্কৃত অববিট গন্তব্য। এটি দক্ষিণ সিকিমের রাবাংলার কাছে একটি অদ্ভুত গ্রাম। এটি দক্ষিণ সিকিমের 5,800 ফুট উচ্চতায় অবস্থিত, প্রকৃতি প্রেমীদের জন্য উপযুক্ত গন্তব্য। শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে সহজেই বোরং যাওয়া যায়। রাবাংলা থেকে দূরত্ব মাত্র 17 কিলোমিটার। এবারে আমরা যে জায়গাটি দেখছি সেটি কিন্তু নতুন আবিষ্কৃত একটি স্বর্গ। জায়গাটির নাম হচ্ছে রোলেপ। পূর্ব সিকিমের রংলি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে পাখি পর্যবেক্ষক এবং সান্ত্বনা সন্ধানকারীদের জন্য এই নতুন আবিষ্কৃত স্বর্গ। এটি ওল্ড সিল্ক রুট বা জুলুক ট্রিপ যাত্রাপথের একটি নতুন সংযোজন। এটি শিলিগুড়ি থেকে প্রায় 132 কিলোমিটার দূরে অবস্থিত। ইয়োকসোম এবার আপনারা দেখছেন ইয়োকসোম। এটি পশ্চিম সিকিমের গেজিং মহকুমার একটি ঐতিহাসিক শহর। চুয়াল ড্রপিং জমকালোতায় আশীর্বাদিত। এই জায়গাটি অবশ্যই দেখতে হবে। মাউন্ট কাঞ্চনজঙ্ঘার প্রবেশদ্বার হিসেবে জনপ্রিয়, ইয়োকসোম প্রবেশের পথ রয়েছে যা পায়ে হেঁটে চলার মতো। আরও একটি জিনিস মাথায় রাখতে হবে, আপনি যখন বিভিন্ন ট্রেক রুটগুলোতে যাবেন, গুয়েচেলা বা আরও কিছু রোডোডেনড্রন ট্রিপ আছে যেগুলোর প্রবেশপথ কিন্তু এই ইয়োকসোম, এখান থেকেই আপনার ট্রেকিংটি শুরু হবে। এবার আপনারা দেখছেন চালামথাং, খুব সুন্দর একটি জায়গা। বিভিন্ন ধরনের বা আশ্চর্যজনক উদ্ভিদ এবং প্রাণীর সাথে সিকিমের সবচেয়ে অনাবিষ্কৃত গন্তব্যগুলির মধ্যে একটি হলো সিকিমের দক্ষিণ জেলার অবস্থিত সুম্বুক বা চালামথাং। পাশের গ্রাম যার নাম সাদাম, যা ভূতাত্ত্বিক বিষয়ের জন্য বিখ্যাত। এর পাশেই আমরা একটি বা দুটি ভীষণ সুন্দর সুন্দর জনপ্রিয় স্থান আছে যেগুলো দেখতে পেতে পারি। আপনি
ট্রেক করেও যেতে পারেন বা ছোটোখাটো গাড়ি নিয়েও যেতে পারেন, তবে জনপ্রিয় রুট কিন্তু অবশ্যই ট্রেকিং রুট। তার মধ্যে একটি রয়েছে তারে ভির, এটি প্রায় 10,000 ফুট লম্বা একটি পাহাড়। এবার আপনারা দেখছেন হি পাতাল ছায়াতাল। এই হি পাতাল ছায়াতালের নাম খুব কম লোকই জানে। আপনারা এখানটায় গেলে এর যে প্রাকৃতিক সৌন্দর্য তা যে কোনো মানুষের মনকে অতি শীঘ্রই একটা অন্য পরিবেশে পৌঁছে দেবে। এখানটায় যেন স্বর্গের শান্তি রয়েছে, চারিদিকে সবুজের সমারোহ, নদী বয়ে চলা, পাখির কলতান আর একদম নির্জন পরিবেশ। প্রায় 5,000 থেকে 5,500 ফুট উচ্চতায় এই জায়গা, যা সত্যিই আপনার মনকে অত্যন্ত মুগ্ধ করে দেবে। এবার আপনারা দেখছেন নাকু। এই জায়গাটি বিশেষ করে ওক, আখরোট এবং পাইন গাছের জন্য বিখ্যাত। আর এখানে কুমারী বন রয়েছে। এই কুমারী বন থেকে উঠে আসা মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, পান্ডিম, কাবরু এবং নার্সিং এর মনোরম দৃশ্যসহ হি পাতাল ছায়াতল একটি শ্বাসরুদ্ধকর সুন্দর হিল স্টেশন। পেলিং আজ গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য হিসেবে আবির্ভূত হয়েছে। এটি 6,800 আর নাকু পেলিং 5,200 ফুট উচ্চতায় অবস্থিত। এই নাকু থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অত্যন্ত সুন্দর। এবার আপনারা দেখছেন কালুক শ্রীবাদাম। এই শ্রীবাদাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1,821 মিটার উচ্চতায় অবস্থিত একটা সুন্দর বন্য গ্রাম। প্রচুর বন রয়েছে এখানটায়, চারিদিকে শুধু গাছ আর গাছ। এটি পশ্চিম সিকিমে অবস্থিত। এটি আসলে রিনচেংপং এর মধ্যেই পড়ে আর এটি সিকিমের একটি অত্যন্ত অফবিট লোকেশন। আপনারা যদি চান একবার এই গ্রামটি থেকে ঘুরে আসতেই পারেন। আশা করব আপনাদের প্রত্যেকের ভীষণ 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 সুন্দর লাগবে। এবার আপনারা দেখছেন ইয়াকটেন, যা সিকিমের ইকো এবং সম্প্রদায় ভিত্তিক পর্যটনে একটি নতুন প্রবেশ। পেকিয়ং বিমানবন্দরের কাছে সিকিমের পূর্ব অংশে অবস্থিত। ইয়াকটেনের নিজস্ব প্রাকৃতিক আকর্ষণ এবং সাংস্কৃতিক প্রতীক রয়েছে। এই ইয়াকটেন থেকে যে রাস্তাটি নেমে গেছে এবং পাহাড়ের অন্য অন্য গন্তব্যস্থলগুলোর দিকে গেছে, তার সৌন্দর্য আপনাকে মোহিত করবেই করবে। এখানটায় গিয়ে সন্ধেবেলার যা পরিবেশ বা ভোরবেলার যা পরিবেশ, তা আপনার সারা জীবনের সঞ্চিত অভিজ্ঞতা হয়ে থাকবে। এবার আপনারা দেখছেন সাজং। এটি আসলে একটি খামার বাড়ি, গ্যাংটক থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত। সিকিমের একটা সময়ের রাজধানী গ্যাংটক, সেই গ্যাংটক থেকে 18 কিলোমিটার দূরে এই রুমটেক, এই রুমটেকের মধ্যেই অবস্থিত এই
সাজং। ছুটির দিনগুলোতে আপনারা কিন্তু এই সাজং খামার বাড়িতে একবার যেতেই পারেন, একটি রাত কাটাতেই পারেন, চারিদিকের পরিবেশটাকে দেখতে পারেন, উপভোগ করতে পারেন। আশা করি আপনাদের ভীষণ 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 সুন্দর লাগবে। আসলে একটা সময় রাজাদের পৃষ্ঠপোষকতার জন্যই কিন্তু এই জায়গাটিও তৈরি হয়েছিল এবং এই জায়গায় কতগুলো খামার বাড়িও তৈরি হয়েছিল। এবার আমরা চলে এসেছি আরেকটি বিখ্যাত জায়গায়, খুব স্বল্প পরিচিত। জায়গাটির নাম হচ্ছে তারে ভীর, একটুক্ষণ আগেও আমি যার উল্লেখ করেছি। যারা প্রাকৃতিক রোমাঞ্চ পছন্দ করেন তাদের জন্য তারে ভীর একটি আশ্চর্যজনক আকর্ষণ। এটি নামচি থেকে প্রায় 18 কিলোমিটার দূরে সাদাম নামে একটি গ্রামীণ জনপদের কাছে একটি সুন্দর লোকেলে অবস্থিত। স্থানীয় নেপালি ভাষায় ভীর শব্দের অর্থ হল পাহাড়। দৈর্ঘ্য প্রায় 10,000 ফুট। উপর থেকে লোকেরা নিচের নদীর উপত্যকা, বিভিন্ন দর্শনীয় স্থান, সবুজ বনের কভারেজ, বিভিন্ন নদীর সঙ্গমের মনোরম দৃশ্য কিন্তু আপনারা এই জায়গা থেকে দেখতে পাবেন। তিস্তা, রঙ্গিত এই দুটো নদীকেও আপনি এখান থেকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। আর দার্জিলিংয়ে যাওয়ার যে রাস্তাটি চলে গেছে এখান থেকে, উপর থেকে তার ভিউ কিন্তু অত্যন্ত অসাধারণ, যা আপনি না গেলে বা সেখানে গিয়ে সেই অভিজ্ঞতাকে সঞ্চয় না করলে শুধু চিন্তাশক্তির মাধ্যমে আপনি কল্পনা করতে পারবেন না। আশা করব আপনি সেখানে যাবেন এবং গিয়ে অন্তত একবার এই দর্শনীয় স্থানটিতে অবশ্যই যাবেন, ভীষণ ভালো লাগবে। এরপরে অনেক জায়গা আছে কিন্তু যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেই কারণেই খুব বেশি স্থানের কথা আজকে বলবো না। সময় পেলে হয়তো আরও একদিন আরও একটা ভিডিও নিয়ে আসবো এ ব্যাপারে। আজকে আর 2-3টি জায়গা নিয়ে বলছি। এখন আপনারা দেখছেন যে জায়গাটি, সেটি হচ্ছে কালুক। কালুক হলো পশ্চিম সিকিমের হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি ছোট্ট গ্রাম, পূর্ব ভারতের গয়াল সিংয়ের পশ্চিম সিকিমের রাজধানী। কালুক থেকে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটি সিকিমের সবচেয়ে বাতাসযুক্ত স্থানগুলির মধ্যে একটি। দুর্গা মন্দির, রিচনপেং গুম্ফা, মেগি দারার মতো গন্তব্যগুলো কিন্তু এখানটায় অত্যন্ত সুপরিচিত। আর এটি পর্যটন কেন্দ্র ব্যতীতও গোটা সিকিমের অর্থনৈতিক অঞ্চল হিসেবেও একটি বিশেষ ভূমিকা পালন করে। তাই অন্তত একটিবার আপনারা কোনো না কোনো এক সময় এই কালুকে এসে একটি রাত কাটিয়ে যাবেন। এবার যে জায়গাটি আপনি দেখছেন সেটি হচ্ছে জঙ্গু উপত্যকা। এই জায়গাটি রেস্ট্রিক্টেড জায়গা, এই জায়গাটিতে যেতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে সিকিম গভর্নমেন্টের কিছু
দলিল সংগ্রহ করে নিয়েই যেতে হবে, অর্থাৎ কিছু রেস্ট্রিক্টেড এরিয়া আছে যেগুলোর জন্য আলাদা পারমিট করতে হয়, সেই সমস্ত পারমিট নিয়েই যেতে হবে। লেপচারা বিশ্বাস করে যে এই থাঙ্গু উপত্যকাটি তাদের কাছে অত্যন্ত বিখ্যাত একটি জায়গা। এটি প্রায় 3,950 মিটার উঁচুতে অবস্থিত। এটি মোটামুটি নভেম্বর থেকে এপ্রিল মাস অবধি বরফে ঢাকা থাকে। অতি মনোরম দৃশ্য, শুধু বরফের হাতছানি। এখান থেকে আপনারা চোপতা উপত্যকা, মুগুথাং ট্র্যাক বা অন্য অন্য জায়গাতেও কিন্তু যেতে পারেন। আপনাদের এই জায়গাটিতে গেলে অবশ্যই আর বাড়ির দিকে আসতে ইচ্ছে হবে না, কিন্তু বাড়ি তো বাড়ি, বাড়িতে আলটিমেটলি আসতেই হবে, কিন্তু সারা জীবনের জন্য এটি আপনার ভবিষ্যতের খাদ্য হয়ে থাকবে। আপনারা এখন দেখছেন থাঙ্গুর একটি স্টিল ছবি। ভালো করে দেখুন যে জায়গাটির নৈসর্গিক দৃশ্যটা কী বা নৈসর্গিক সৌন্দর্যতা কী তা বুঝতে পারবেন।